السلام عليكم ورحمة الله وبركاته. شتي شغالة بيتها مثلا مستر بيسر يانكل সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য দূরে যে চাঁদের মতো যে বস্তুটি আপনারা দেখতে পাচ্ছেন উজ্জ্বল সাদা ওটি হচ্ছে আমাদের সূর্য আর এই হচ্ছে আমাদের সোনার বাংলাদেশের মাঠের অবস্থা আর বর্তমানে শীতকাল আপনারা দেখে বুঝতেই পারতেছেন একটা শীতের সকালের কিছু কাজকর্ম আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ আপনারা ততক্ষণ ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন প্রায় 7টা বাজে শীতের তীব্রতা দেখা যাচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন শীতের কি তীব্রতা মানে অত্যধিক কুয়াশা কিছুক্ষণ সময় আমার সাথে থাকেন আমি গ্রামের যে শীতের কি তীব্রতা মানে কতটা কুয়াশা আপনারা আমার সাথে কিছুক্ষণ থাকলেই দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ বুঝতে পাচ্ছেন কেমন কুয়াশা পড়ছে দেখা যাচ্ছে না একদম সামনে ওই গাছগুলো পর্যন্ত দেখা যায় না এত কুয়াশা দূরে দেখা যাচ্ছে কৃষানের আসতেছে আসসালামু আলাইকুম কই যান আপনারা আমরা তো কাম হইলাম না দিছি ওহ ধান কাটতে কোথা থেকে আসছিলেন আপনারা আসছেন কোথা থেকে শেরপুর থেকে আসছেন ও আচ্ছা আচ্ছা যান রাসুলের কাজ পাইনি এই জন্য আবার রেল স্টেশনের দিকে যাচ্ছে শেরপুর থেকে আসছিল শীতের এই সকালবেলা এনারা সবাই বসে আছে কাজের জন্য কোথা থেকে আসছেন আপনারা কোথা থেকে আসছেন মানে আর আসছেন কোথা থেকে বাড়ি কোথায় ও চর থেকে কাজ নাই আজকে পান নাই ধান কাটা শুরু হয় নাই তো এই জন্য ওনারা কাজ পায় নাই বসে আছে সকালবেলা রেল লাইন বসে ঠিক আছে ধন্যবাদ দূরে কিন্তু ওই যে সূর্য দেখা যায় সকালবেলা খুব সকাল এখন 7টা বাজে এর মানে 6টা বাজে এরা কাজে লাগছে যদি আমাদের ওয়ার্কিং টাইম হচ্ছে 8টা অথবা 9টা কিন্তু গ্রামের কৃষকরা ঠিক এইভাবেই ভোরের সূর্য ওঠার আগেই লেগে যায় সূর্য যদিও 6টার পরে উঠেছে কিন্তু মানে সূর্য ওঠার সাথে সাথেই ওরা মাঠে নেমে যায় এইভাবে কাজ করার জন্য ওই যে দেখতে পাচ্ছেন ওরা কাজ করতেছে আমি আপনাদের একটু জুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন অথচ প্রচণ্ড কুয়াশা কিন্তু কিছু দেখতে পাচ্ছেন না আপনি দেখ কিছু বুঝতে পাচ্ছেন আমি একদম বুঝতে পাচ্ছি না দেখছেন কাজে লেগে গেছে ওই তো কুয়াশার ভিতরে দেখতে মাঠে কাজ করতেছে মানুষ একদম দেখা যায় না প্রচণ্ড এই শীতে কিন্তু এনারা একদম ঠান্ডা পানির ভিতরে নেমে গেছে আপনারা একটু দেখাই দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাই এই যে জমিতে কিন্তু পানি এই যে পানি দেখছেন এই যে পানি এগুলি সব পানি আর এই পানির মধ্যেই নামছে এরা ধান কাটার জন্য এরা আসলে বাংলাদেশের একজন ঐতিহ্য প্রত্যেকজনই এক একটি ঐতিহ্য বাংলাদেশের ক্যামেরার চোখ দিয়ে কতটুকু আপনাদের কাছে স্পষ্ট দেখা যাচ্ছে সেটা আমি বুঝতে পারতেছি না তবে আমি যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভাইয়ের শরীরের কাপড় কিন্তু সামনের অংশ ভিজে গেছে শীতের কুয়াশায় ভিজছে না পানিতে বাড়ি থেকে হিচ্ছা ভিজে আনছে এটা বলতে পারতেছি না তবে সম্ভবত কুয়াশার পানিতেই ভিজছে ভাই কাপড় ভিজছে কিভাবে নাইমে এখানে কুয়াশার পানিতে ভিজছে
কুয়াশার পানিতে তাদের আরে সুন্দর কেমন হইবো আপনারা তো দেখাই যায় না মনে হইবো ধান গাছ আপনি দেখছেন ওদের ভিতরে কিন্তু যথেষ্ট মানে একটা কাজকে এনজয় করার মতো মানে খেলার মতো মনে করে এরা কাজকে কখনো প্রেসার হিসেবে নেয় না আমি কথা বলে যতটুকু বুঝতে পেরেছি কাজটাকে এনজয় করে আর কি খেলার হিসেবে যার কারণে ওনাদের কাছে এই যে এই পানি পানি কতটুকু জমিতে কাদা ঠান্ডা ঠান্ডা কেমন এক ফুট কাদা তার মানে আপনার হাঁটু পর্যন্ত কাদাতে ঢুকে গেছে আপনারা দেখতেই বুঝতেই পারতেছেন আমি যদিও পানি জমিটা যদি শুকনা থাকতো তাহলে হয়তো সামনে একটু আগিয়ে তাদেরকে দেখানোর চেষ্টা করতাম যেহেতু নামতে পারছি না সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য তো ভাই আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে ধন্যবাদ আর আপনারা কাজ করতে আসছেন কোথা থেকে শেরপুর থেকে আসছেন ওনারা কাজ করতে এখানে নান্দিনা ধন্যবাদ আপনাদের সবাইকে ছোট্ট একটি পাখি বসে আছে শীতের সকালে আমি আপনাদের দেখাই ঠিক এই যে লাল লাল অংশটা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি থাকেন এই অংশটা সরি এই যে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য আশা করি ইনশাল্লাহ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ সকালবেলা দেখেন সূর্য দেখা যায় ধান অনেকদিন দেখি না এইভাবে ধান আটি বেরিতেছে দেখছেন বাংলাদেশে একটা বড় ঐতিহ্য হচ্ছে এটা এইভাবে চতুর্দিকে সাজায় রাখছে পিছন থেকে ধান নেয় আর এইভাবে বাড়ি দেয় ধান এইভাবে ফেলে তারপর চতুর্দিক দিয়ে ধানের আটিগুলো এইভাবে সাজায় রাখে এইভাবে সাজায় রাখে আটিগুলো ওই দেখেন দেখছেন কতক্ষণ আগে শুরু করছেন তার মানে 6টা বাজে শুরু করছেন এখন 7টা বাজে 7:15 আর ওনারা 6টা বাজে কাজ শুরু করছে ধন্যবাদ আপনাদের সবাইকে দেখতে পাচ্ছেন এত সকালবেলা কৃষানের কত সুন্দর কর্মযোগ্য অনেকদিন পরে দেখলাম এই যে দেখেন আমাদের এক আঙ্কেল এত সকালবেলা গরুর খাবার জোগাড়ের জন্য ব্যস্ত দেখছেন কুয়াশায় কিন্তু সূর্যই দেখা যায় না অথচ আঙ্কেল চলে আসছে হ্যাঁ হ্যাঁ এগুলি কি আপনার এই কাজের লোক ধান বাড়ি দিচ্ছে কত করে মাইনা দিতে হয় এক একজন রে 600 টাকা খাওয়া তিন বেলা খেতেও দিতে হয় আবার 600 টাকাও দিতে হয় বুঝতে পারতেছেন বাংলাদেশের কি অবস্থা 600 টাকা একটা কাজের লোক
সারাদিন কাজ করবে আর সারাদিনের খাবার ব্যবস্থাটা তাদেরই করতে হবে আর ধানের দাম কি রকম ধানে 11 12 11 12 হ্যাঁ উৎকারটা আছে তার মানে এক মন ধান বের করতে হলে সরি এক মন ধান বিক্রি করে দুইটা কাজের লোকের মাইনে হ্যাঁ দুইটা কাজের লোকের মাইনে হয় না যেহেতু খাবার সহকারে দিতে হয় ঠিক আছে আল্লাহ হাফেজ আঙ্কেল